সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে সঙ্গীত শিক্ষার আজকে প্রথম ক্লাস। তো সঙ্গীত শিখতে গেলে যে যে স্টেপ গুলো, যে পর্যায় গুলো পেরিয়ে যেতে হয়, তার প্রথম ধাপ হলো এই পাল্টা বা অলংকারের ক্লাস। হ্যাঁ, তো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এই কিছু, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বলুন বা হিন্দুস্তানি ওয়েস্টার্ন মিউজিক বলুন, যাই শিখতে যাবেন আপনি, আগে আপনাকে কিন্তু এই পর্যায়টা পেরিয়ে তারপর কিন্তু আপনাকে সেগুলো শিখতে হবে। রাগ বলুন, যাই বলুন, তো এটা হচ্ছে বেসিক এবং একটা বলতে পারেন এটা অনিবার্য জিনিস সঙ্গীত শিখতে গেলে। তো সেইটার আজকে আমাদের প্রথম ক্লাস। এরকম আমরা আমাদের ক্লাসে আরো 10টা এরকম পাল্টা বা অলংকার নিয়ে আসবো পরপর করে। আশা করবো আপনারা সঙ্গে থাকবেন, আর যারা জানেন তারা তো অবশ্যই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আমাদের এই ক্লাসটি দেখার জন্য। তো আশা করব কিছুটা নলেজ আপনারা এখান থেকে গেন করতে পারবেন, যারা জানেন বিষয়টা। তবুও তাদেরকে বলবো তারা কন্টিনিউ থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর যারা নতুন ভিউ করছেন আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন। কারণ এই জন্য, কারণ পরবর্তী ক্লাসগুলো যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান, তার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সেখানে একটা ঘন্টা বেল দেখতে পাবেন, একটা ঘন্টা দেখতে পাবেন, সেটাও প্রেস করে নেবেন। তো আমরা শুরু করব। তো তার আগে, শুরু করার আগে কিছু একটা বেসিক আপনাদের একটা কনসেপ্ট দেবো হারমোনিয়ামে। তো যারা বিগিনার আছে তাদের ক্ষেত্রে কি হবে, প্রথমে আপনি যখন গান শিখতে গেছেন বা অনেকে আছেন যারা বাড়িতে বসেই চাইছেন যে এরকম ইউটিউবের মাধ্যমে শেখার, তো আমার ক্লাসগুলো ফলো করেন, অনেকে আছেন আপনারা জিজ্ঞেস করেছিলেন দাদা কিভাবে কি করা যায়, কিভাবে শিখবো, তো এটা হচ্ছে প্রথম ধাপ। এবং হারমোনিয়াম বাজানো শিখতে গেলে এটা আপনাকে দেখতেই হবে এবং এটা শিখতেই হবে। তো ফার্স্ট অফ অল আমি বলবো, একটা হারমোনিয়ামে যদি আমরা হারমোনিয়াম ভাষায় বলি তাহলে সপ্তক থাকে। তো সপ্তকে তিনটে সপ্তক থাকে, সেটা হচ্ছে নিচের দিকে উদারা, মাঝের দিকে মুদারা এবং উপরের দিকে তারা সপ্তক। তো তিনটে সপ্তক থাকে। যদি আমি হিন্দুস্তানি ওয়েস্টার্ন মিউজিক অনুযায়ী আমি যদি বলতে চাই তাহলে লো অক্টেভ, মিডিল অক্টেভ এবং আপার অক্টেভ। হ্যাঁ, তো তিনটে অক্টেভে কিন্তু ভাগ করা হয়ে থাকে মূলত এই হারমোনিয়ামকে। তো এক একটা অক্টেভে অর্থাৎ সপ্তকে টোটাল 12টা করে স্বর থাকে। তো সেই 12টা স্বরের মধ্যে আমি, যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন, তবু আমি চাইছি আবার রিপিট করতে, যারা নতুন বিগিনার তারা তো জানুক। তো মনে করুন এটা একটা সপ্তক, হ্যাঁ এটা সপ্তক ধরা হচ্ছে এই সা থেকে, এটা সা ন্যাচারাল সি থেকে। তো এটা যদি মনে করুন এটা, এর মধ্যে 12টা স্বর আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা স্বর আছে। তো 12টা স্বরের মধ্যে 7টা স্বর হলো শুদ্ধ স্বর এবং পাঁচটা স্বরের মধ্যে 4টে স্বর, 5টা স্বর এই জন্য বলছি কারণ করিমা, হ্যাঁ 4টে কোমল স্বর এবং একটি হচ্ছে করি বা তীব্রমা। এই টোটাল এই 4 আর করিমা 1 5, এইটা 5টা আর শুদ্ধ স্বর হলো 7টা, এই নিয়ে হচ্ছে টোটাল 12টা স্বর। 12টা স্বর নিয়ে একটা সপ্তক তৈরি হয়। হ্যাঁ, তো এই সপ্তকে কি হয়, এই সপ্তকের মধ্যেই আমাদের সমস্ত কিছু, আমরা যা কিছু গান বাজনা করি সমস্ত কিছু এই সপ্তকের মধ্যে। তো আমরা বেসিক জিনিসটা জানলাম, এরপরে আমরা এই যে পাল্টা বা অলংকার, হ্যাঁ তো পাল্টা বা অলংকার কেন শিখব বা কি অ্যাকচুয়ালি কেন এটা কিসের জন্য প্রয়োজন, তো এগুলো শেখার মাধ্যমে আপনার কি হবে, আপনার হাতের যে রিড স্পিডটা বাড়বে, আপনি বাজাতে পারবেন কোনটা কোন রিড সেটা সম্পর্কে আপনার নলেজ বাড়বে, তো সেই জন্য কিন্তু আমাদের প্রয়োজন। আর কি, যে যদি আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে এরকম বলতে হয়, নিয়মিত বর্ণ সমুদায়কে অলংকার বা পাল্টা বলা হয়। হ্যাঁ, এটা আরো যদি ডিটেলসে বলা হয় তাহলে বলছে রাগ গঠনে শোভা বৃদ্ধি করতে, রাগ গঠনে রাগ তৈরি করতে শোভা বৃদ্ধিতে, এই শোভা বৃদ্ধি করে এই অলংকার বা পাল্টা, এই জন্য একে কিন্তু অলংকার বলা হয়। হ্যাঁ, তো এটার আরেক নাম পাল্টা বলতে পারেন, পাল্টা অর্থে এই জন্যই কারণ এটা উলট পালট করে একটু সারগামটা 1 2 3 3 4 5 এরকম করে যাবে, ফিরবে যাবে ফিরবে এরকম করে, এই জন্য এগুলোকে পাল্টা বা অলংকার বলা হয়। তো আমরা যাবো প্রথম ক্লাসে, আজকে আমরা শিখব হচ্ছে, আগে আমরা স্কেলটা চুজ করে নেবো। তো সেটা হচ্ছে স্কেল, আমি বলবো যারা বিগিনার আছেন তাদের সবাইকে বলবো আপনারা চেষ্টা করবেন এই বি ফ্ল্যাট। স্কেল আছে বিভিন্ন, এ শার্প, বি ফ্ল্যাট, সি ন্যাচারাল সি, সি শার্প, ডি শার্প, অনেক স্কেল আছে। তো আপনারা যেহেতু বিগিনার তো সেই জন্য আপনাদের সবাইকে বলবো আপনারা যে স্কেলটা চুজ করে নেবেন সেটা হচ্ছে বি ফ্ল্যাট বা এ শার্প স্কেল। হ্যাঁ, তো এ স্কেল একটু সারগামা দেখিয়ে দেবো আপনাদের, তবে সা
সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সেই জন্য আমি বলছি এরা এক দুই তিন তিনটে রিড আছে পাশাপাশি, তো সেটার লাস্ট রিড এটা সা। তো এরপরে আসবো একটা ছেড়ে দিয়ে রে, একটা ছেড়ে দিয়ে গা, তারপর সঙ্গে সঙ্গে মা, তারপরে একটা ছেড়ে দিয়ে পা, তারপরে একটা ছেড়ে দিয়ে ধা, তারপরে একটা ছেড়ে দিয়ে নি, তারপরে সঙ্গে সঙ্গে সা। ওকে, ঠিক একই রকম আমরা আবার রিপিট আমরা ফিরবো। তো এই বিষয়গুলো আমি একটু আলোচনা করব। তো এটা সা, পরে আলোচনা করছি। তো সা, তারপরে সঙ্গে সঙ্গে নি, যেমনটা আমরা গেছি ঠিক তেমন ভাবেই ফিরবো। সা, তারপরে নি, তারপরে একটা ছেড়ে দিয়ে ধা, তারপরে একটা ছেড়ে দিয়ে পা, তারপরে একটা ছেড়ে দিয়ে মা, তারপর সঙ্গে সঙ্গে গা, তারপরে একটা ছেড়ে দিয়ে রে, তারপরে একটা ছেড়ে দিয়ে সা। ওকে, ঠিক একই রকম যদি আমরা দেখি, ঠিক এটা সা এক দুই তিন, এখানে এক দুই তিন ছিল, এখানে সা শুরু হয়েছিল, এটা সা আমাদের তারা সপ্তকে, হ্যাঁ তারা সপ্তকের সা। তো ঠিক একই রকম যদি দেখি, একটা ছেড়ে দিয়ে রে, একটা ছেড়ে দিয়ে গা, হ্যাঁ তারপরে ঠিক সঙ্গে সঙ্গে মা, একই রকম ভাবে একই প্যাটার্নে কিন্তু এভাবে চলতে থাকবে। হ্যাঁ, তো এটা একটু বেসিক আপনাদের বলে নিলাম। তো এরপরে আসবো আমরা হচ্ছে মূল, যে আমরা যে সরগামে আসবো, তো সেটা হচ্ছে এরকম। তো আমরা একটু দেখিয়ে দিই, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এটা কিন্তু সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা গেল আমাদের সারেগাম পা ধা নি সা। এটা কিন্তু বেসিক একটা কনসেপ্ট, এটা আপনারা যারা নতুন বিগিনার আছেন তারা প্রথম প্রথম এটাই প্র্যাকটিস করবেন। প্রথমে বেশ কয়েকবার, 10-15 বার যতবার খুশি এটাকে আগে প্র্যাকটিস করে নেবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ওকে, এটাকে আগে বেশি করে প্র্যাকটিস করে নেবেন, করে নেওয়ার পরে তারপরে আপনারা যাবেন যে মূল সরগম রয়েছে আমি দেখাবো পরের দিকে, সেগুলো প্র্যাকটিস করবেন। তো আগে যারা বিগিনার যারা শিখতে চাইছেন তারা আগে এটাই প্র্যাকটিস করে নিন আগে, তারপরে আপনারা অন্যটা করবেন। তো এটা প্র্যাকটিস করার পরে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল আমি যে সরগমটা দেবো আপনাদের, আর সেটা হচ্ছে বলে রাখি একটু, আরোহণ এবং অবরোহণ জিনিসটা কি, প্রত্যেকটা থার্ড বলুন, রাগ বলুন, হ্যাঁ পাল্টা অলঙ্কার বলুন, প্রত্যেকটিতে এই আরোহ এবং অবরোহ রয়েছে। তো আরোহ কি, আরোহ বা অবরোহণ, সরি আরোহ বা আরোহণ, হ্যাঁ তো এটা কাকে বলে, বলছে যখন কোন স্বর সমষ্টি আরোহ ক্রমে কি বলছে নিচ থেকে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে তাকে বলা হয় আরোহ বা আরোহণ। যেমন সা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো আমি কি করলাম, আরোহণ এবং অবরোহণ করলাম। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে আমরা যখন উপরের দিকে যাচ্ছি এটাকে কি বলে, এটাকে বলেছে আরোহ বা আরোহণ। তো সা রে গা মা পা ধা নি সা, এই যে নিচ থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, চড়ার দিকে যাচ্ছি, সুতরাং এটাকে বলে হচ্ছে আরোহ বা আরোহণ। ওকে, এবার আমরা ঠিক যখন নিচের দিকে আসবো, উপর থেকে নিচের দিকে আসবো, তখন আমরা এটাকে বলবো আপার লক্টেভ থেকে লোয়ার লক্টেভের দিকে আসবো, তখন সেটাকে বলা হচ্ছে অবরোহ বা অবরোহণ। ওকে, তো এরকম হচ্ছে সা নি ধা পা মা গা রে সা, এটাকে বলা হচ্ছে অবরোহ বা অবরোহণ। ওকে, তো প্রত্যেকটা ঠাট রাগ হ্যাঁ পাল্টা অলঙ্কারে থাকে কিন্তু এটা। তো বন্ধুরা আমরা এই পাল্টা বা অলঙ্কার ক্লাসের আজকের প্রথম লেসনে আজকে যে সরগমটা শিখবো সেটি হচ্ছে দুটো সরগম শিখবো বললাম যেমনটা। তো তার আগে আপনাদের আবারও বলবো যে আপনারা কিন্তু এই সারেগাম পা ধা নি সা এটা বারবার করে প্র্যাকটিস করুন আগে, যতটা দ্রুত আপনাদের করতে পারছেন ততক্ষণ আপনারা এই সরগমের দিকে এগোবেন না। তো এরকম ভাবে করবেন, ঠিক একই রকম এটাকে আকারে করবেন। হ্যাঁ, আকার বলতে অর্থাৎ এই রিডটাকে আমরা, এই শটটাকে আমরা না বলে এটাকে আ বলবো। হ্যাঁ, এটাকে আগে
সরবর করে নিন এটাকে, তারপরে আপনার কিন্তু এই সাগামের দিকে আসবেন। ওকে, তো ফার্স্ট সাগাম যেটা শেখাবো সেটা হচ্ছে পানি ধাসা নি রে সা গা সা রে নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। তো আমি ধীরে ধীরে দেখাবো, এরকম রয়েছে সাগা সাগা রে মা, তো সাগাটা একসঙ্গে রয়েছে সাগা। তো প্রথমে আপনারা হয়তো সাটা লাগতে পারে কিন্তু গাটা লাগবে না, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ধরে ধরে কিন্তু করতে হবে। আগে কিন্তু তার জন্য বলেছিলাম যে সারেগম পাদের নিচাটা ওটাকে সরবর করতে হবে, তারপর কিন্তু এটা আসবে সাগা। তো এরকম লাগতে পারে, আপনার না লাগতে পারে সাগা সাগা সাগা। ওকে, তো এরকম বিকট লাগতে পারে প্রথম প্রথম, তো আপনার চেষ্টা করবেন, দেখবেন একটু মেলানোর চেষ্টা করবেন আর ধীরে ধীরে করার চেষ্টা করবেন। সবার প্রথম আমি এই প্রথম ক্লাসেই বলে রাখছি, যখনই এইগুলো প্র্যাকটিস করবেন এই সারগেম গুলো, ফার্স্ট যখন তুলবেন তখন স্লোলি একদম ধরে ধরে করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করার কিছু নেই। গাটা হয়তো লাগতে চাইবে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝে নিয়ে যে কতটা ফোর্স দিলে গাটা গায়ের মতোই লাগবে, এরকম রয়েছে রে মা, ঠিক একই রকম রে মা। তো দুটো করে স্বর, সাগা তারপরে রে মা, তারপরে ওটা হচ্ছে গাপা, তারপরে হচ্ছে মাধা, তারপরে পানি ধাসা নি রে সাগা। দেখুন গাটা লাগাতে গিয়ে আমার একটু জোরে ফোর্স করতে হচ্ছে, সুতরাং যারা বিগিনার আছে তাদেরকে আমি বলবো, আপনারা যেহেতু শিখছেন তো আপনাদের প্রথম প্রথম এই গা অব্দি নাও যেতে পারেন, আপনারা নাও লাগতে পারে, সুতরাং আপনারা এখান থেকে নোটটা এন্ড করে দিতে পারেন, ধাসা ধাসা নি রে, এটা না গিয়ে নি রে তে না গিয়ে, হ্যাঁ এই চারটে নোট বাদ দিয়ে দিতে পারেন, নি রে সা গা এই চারটে নোট বাদ দিয়ে আপনারা ধাসা এইভাবে প্র্যাকটিস করতে পারেন। কিরম দেখুন, সা গা রে মা গা পা মা ধা পা নি ধাসা। ওকে, যখন আবার রিপিট করব আপনারা ওই চারটে নোটই ছেড়ে দিয়ে আবার সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। ওকে, ওটাও নাও করতে পারেন আপনারা, আমি কিন্তু স্বরলিপি আপনাদের সেই অনুযায়ী আমি কিন্তু স্ক্রিনে পুরোটা দিয়ে দিলাম আপনাদের, আপনারা সেই চারটে নোট বাদ দিয়ে করতে পারেন। তো এটাকে প্রথমে ধীরে ধীরে করতে হবে, পানি ধাসা নি রে সাগা। ওকে, তো এই আমাদের আরোহ শেষ হলো, এরপরে অবরোহ করব, গা সা রে নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। ওকে, তো এইভাবে প্র্যাকটিস হলো, এই গেল প্রথম সারগাম। তো এটাকে বলি, এটাকে আবার আকারে করবেন, দেখুন ওকে, এটাকে আকারে অর্থাৎ প্রত্যেকটা সারগাম সারগাম দিয়ে করবেন, এবং তারপরে আকারে অর্থাৎ আ বলে করতে হবে, কিন্তু আ হ্যাঁ এরকম ভাবে করতে হবে।
এরপরে যাবো বন্ধুরা আমরা সেকেন্ড যে সরগমটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে একই রকম শুধু ডবল হয়ে যাবে। সা যেটা সা গা বলছিলাম সেটা সা সা গা গা, সা সা গা গা রে রে মা মা গা গা, পাপা মামা ধা ধা, পাপা নিনি ধা ধা, সা সা। ঠিক একই রকম বলবো আপনাদের, আবার যদি আপনারা করতে চান এটা করতে পারবেন, আমি স্বরলিপি লিখে দিচ্ছি। নিনি রে রে সা সা গা গা, গা গা সা সা রে রে, নিনি সা সা ধা ধা, নিনি পাপা ধা ধা, মামা পাপা গা গা, মামা রে রে গা গা সা সা। ওকে, আমি কিন্তু সেভাবে কিন্তু করলাম আপনাদের জন্য, তো কি করবো আমরা ডবল ডবল করবো, সা সা গা গা, সা সা গা গা রে রে মামা। আমরা কিন্তু আগের বার করেছিলাম সা গা রে মা, এবার করবো সা সা গা গা রে রে মামা গা গা পাপা মামা ধা ধা নিনি, সরি পাপা নিনি ধা ধা সা সা। ওকে, তো এরকম করবো, আপনারা যেমনটা বললাম উপরের দিকে যেতে পারেন, যারা বিগিনার তারা না যেতেও পারেন, অসুবিধা নেই, আপনারা সেরকম ভাবে করবেন। ঠিক এটাকে আমরা আবার কি করব, আকারে করব। এরপর অবরোহ করব, এই দুটো সারগাম দিলাম আপনাদের, আপনারা প্র্যাকটিস করতে থাকুন, অবশ্যই ডেভেলপ হবে আপনাদের ভয়েস, আপনারা আস্তে আস্তে গ্রো করতে পারবেন, নলেজ আপনাদের রিচ সম্পর্কে নলেজ তৈরি হয়ে যাবে এই সারগাম গুলো প্র্যাকটিসের মাধ্যমে। এরপরে আমরা সেকেন্ড ক্লাসে আসবো, আরো পাল্টা ক্লাস নিয়ে আসবো পরপর করে, তো সেগুলো দেখতে থাকুন, গলা ডেভেলপ হবে আমি আশা রাখি এই পর্যন্ত। হ্যাঁ, তো এগুলো আকারেও করবেন, সারগাম দিয়ে করবেন, অবশ্যই আগে সারগাম পাদানিসা ভালো করে সবল হয়ে নিন, তাদের মানে আমি বলতে চাইছি আপনারা সেটাকে ভালো করে প্র্যাকটিস করুন, আগে করে নিয়ে এগুলো প্র্যাকটিস করুন। এরপরে আরো নেক্সট লেসন আসবে, আরো সারগাম আরো পাল্টা নিয়ে আসবো, সেগুলো আপনাদের সঙ্গে জুড়ে থাকবেন। তো শেষ করছি আজকে এই প্রথম ক্লাস, আপনাদের নতুন বিগিনারদের জন্য ছিল। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে ঘন্টা প্রেস করে নেবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি যা লাইক করেনি লাইক করে রাখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সেই বন্ধুর কাছে যারা শিখতে পায় বা শিখতে চায়। হ্যাঁ, তো শেষ করছি এখানে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ধন্যবাদ।